কলকাতায় চড়ছে পারদ, আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে আগামী তিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দপ্তর, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। আজ সকাল থেকে আংশিক মেঘলা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও বেশিক্ষণ তার দেখা মিলছে না। পাশাপাশি শীতের আমেজ চলে গিয়েছে। আজ কলকাতার তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। নিম্নচাপের প্রভাবে আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এর ফলে সপ্তাহান্তে শীতের আমেজ প্রায় থাকবে না বললেই চলে। রাতের দিকে বাড়বে তাপমাত্রা। হাওয়া অফিসের পূর্বাভাস 13, 14 ও 15 নভেম্বর কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে একটি নিম্নচাপ তামিলনাড়ুই রয়েছে, আর এই নিম্নচাপের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে বঙ্গে। আগামীকাল থেকে আরও বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে, তার প্রভাবে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই জলীয় বাষ্প প্রবেশ করার ফলে রাজ্যে শীতের আমেজ প্রায় উধাও হয়ে গিয়েছে, বাড়ছে রাতের তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, এই মুহূর্তে একটি নিম্নচাপ মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরের ওপরে রয়েছে। এটি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হয়ে এই মুহূর্তে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে। যত এই নিম্নচাপ তামিলনাড়ুর দিকে এগোবে, ততই আমাদের রাজ্যের ওপর জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করবে, আর তার প্রভাবেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ ভালোই ছিল, সকাল থেকেই অনুভূত হচ্ছিল শীতের আমেজ, রোদেরও দেখা পাওয়া যাচ্ছিল। সন্ধ্যের পর থেকেই কমছিল তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই নেমে যায়, ফলে সেখানে বাক্স থেকে বেরিয়ে পড়েছিল শীতের পোশাক। ভোরের দিকে আবার কিছু জায়গায় কুয়াশা দেখা যাচ্ছিল, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে গিয়েছিল কুয়াশা। বলা ভালো হিমন্তের শীতের আমেজ পেয়েছিলেন বঙ্গবাসী, কিন্তু নিম্নচাপের জেরে আগামী কিছুদিন সেই অনুভূতি পাওয়া যাবে না।